উমা! হ্যাঁ কাকা। চুপ। কি বলেছি আমি? পূজো পাঠ আর পুরুষদের থেকে দূরে থাকবে। তাহলে কি করব দিদি? তুই একটা কাজ কর, বিছানায় শুয়ে পড় আর ঘুমিয়ে পড়। তুই আরাম করে ঘুমো, আমি বাইরে গিয়ে সবাইকে বলে দিচ্ছি যে তোর শরীরটা ভালো নেই। বৌমা, দুর্গা মায়ের সন্ধ্যা আরতির সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি এসো না। আসলে বন্দিতার শরীর একদমই ভালো নেই, ও আরতি করতে পারবে না। আর কাল যা হয়েছে বাড়িতে সেটা যাতে আর না হয়, তাই আমি এই রায় চৌধুরী বাড়ির বড় বৌমা আজ আরতি করব। বিহারি, আজকের দিনে তোর অসুস্থ হওয়াটা তোর জন্য অভিশাপ আর আমার জন্য আশীর্বাদ হয়ে উঠল বন্দিতা। আজ তোর মা দুর্গা তোকে নয় আমাকে সমর্থন করছে। এবার এই বাড়িতে আমি রাজত্ব করব, তুই না। আপনি আরো তিনি অভিনন্দন তোকে, তোর প্রথম জয়ের জন্য। এবার তো আমার বিশ্বাস হয়ে গেছে যে আগামী 3-4 দিনের মধ্যে তুই এই জমিদার বাড়ির রানী তো হয়েই যাবি। তুমি এটা ধরো, আমি বন্দিতাকে কাপড়টা দিয়ে আসি। হ্যাঁ, না না, কোনো দরকার নেই, ওকে ব্যথা সহ্য করতে দে। ব্যথায় কান্নাকাটি করবে, সেটাই তো ভালো। কতক্ষণ এইভাবে থাকবো? রক্ত বয় বন্ধ করতে হবে, কিন্তু কি করে করব আমি? আর যত কষ্ট পাবে তত ভয় পাবে, তখন তোর সব কথা মানবে বন্দিতা, বুঝলি? কিচ্ছু হয়নি বন্দিতা, শুধু কয়েক মুহূর্তের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা এটা তুলো দিয়ে পরিষ্কার করব। এই যে দেখো, এইটা হলো তুলো, আর এইবার দেখো জাদু। পাঁচ অব্দি গোনো, 1, 2, 3, 4, 5। দেখলে বন্দিতা কিভাবে এই তুলোটা সমস্ত কালি শুষে নিয়েছে? এটাই হলো এই তুলোর বিশেষত্ব। কি বুঝলে? এটাই বুঝলাম যে প্রকৃতি কত রকমের প্রাকৃতিক উপায় দিয়েছেন আমাদের, শুধু দরকার আমাদের ওগুলোকে বুঝতে হবে। বন্দিতা এখনো এলো না কেন? এত দেরি হয়ে গেল। চারো তরফ হ্যায় শোলে,
তবে তবে আমি কথা বলবো না ওর সাথে। মালিক কোইলিও সাথে এসেছে। ছোট মালিক বন্ধু কোথায় যাচ্ছ? ছোট মালিক আসলে গ্রামে যাচ্ছি, দু তিন দিনের মধ্যে ফিরে আসব। ঠিক আছে। বন্দিতা বন্দিতা তুমি কি রেডি হয়ে গেছো? বন্দিতা আজকে স্কুল যেতে হবে তো, তুমি দরজা কেন বন্ধ করে রেখেছো বন্দিতা? দরজা খুলবো না আমি, দরজা খুললে যদি আমার এই রোগের ব্যাপারে জানতে পেরে যাবেন, আর সম্পূর্ণ আমা বলেছিল কোনো ছেলেরা যাতে জানতে না পারে এই ব্যাপারে। দুর্গা মা কি করবো আমি? বন্দিতা তুমি ভালোভাবেই জানো আমি প্রচন্ড রেগে আছি, বেশি বাড়াবাড়ি করো না বন্দিতা প্লিজ। বন্দিতা দরজা খোলো, তা না হলে আমি দরজা ভেঙে দেব। না বার বাবু, দরজা ভাঙবেন না আপনি, আজ বিদ্যালয়ে যাব না আমি। বন্দিতা দরজা খোলো, তা না হলে ভালোভাবেই জানো যে আমি কি করতে পারি। না বার বাবু, দাঁড়া। তুমি দরজা কেন খুলছিলে না বন্দিতা? বন্দিতা আমি আমি রাগ করছি না, আমি শান্ত হয়ে কথা বলছি। যতটা সম্ভব দূরে থাকবি পুরুষদের থেকে, এই সময়ে পুরুষদের সান্নিধ্যে আসা চলবে না তোর, আর যেন কোনো পুরুষও তোর সান্নিধ্যে না আসে। কি হয়েছে বন্দিতা? তুমি দরজা শরীর তুমি এরকম পিছনের দিকে উল্টো হাঁটছো কেন বন্দিতা? সামলাও বন্দিতা, বন্দিতা কি হয়েছে বন্দিতা? কিছু কিছু তো বলো বন্দিতা, কি হয়েছে কিছু বলো প্লিজ। স্যার বাবু, আজ সকাল থেকে পেট ব্যথা করছে আমার, আপনি চলে যান, কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব আমি। ঠিক আছে, আজ তুমি বিশ্রাম করো, কোথাও যেতে হবে না, স্কুলেও যেতে হবে না, হুম, কিন্তু বিকেলের মধ্যে যদি ঠিক না হও তখন ডাক্তারকে ডেকে নেব। না স্যার বাবু, ডাক্তার বাবুকে ডাকবেন না। আরে ঠিক আছে, তুমি ঠিক আছে, আরে বৌমা যখন বলছে ডাকবো না আমরা ডাক্তার বাবুকে, বাড়িতে বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। আমি ভালো করেই জানি যে এই বাড়ির বউয়ের দেখাশোনা একজন ডাক্তার করলে আপনি সেটা পছন্দ করবেন না, কিন্তু আপনার এই পরম্পরার আমি কিচ্ছু করতে পারব না। আরে এতে আবার পরম্পরার কথা কোথা থেকে চলে এলো? আমি কখন বললাম যে পরম্পরা? বিশ্রাম নিতে দেওয়া হোক এখন বন্দিতাকে, এই ব্যাপারটা নিয়ে তর্ক আমরা পরেও করতে পারি। বিশ্রাম করো বন্দিতা, ডাক্তারকে আমি ডাকছি বিকেলবেলা, যদি শরীর ঠিক না হয় তো। অনিরুদ্ধ, কে কে লাগবে আমার বড় বাবু, কি হবে আমার
আমার সমস্যা সমাধানের উপায় তো পেতে পারি আমি। আমার সব থেকে প্রিয় মা, কোথায় আছো তুমি? কেমন আছো তুমি? আজ খুব চিন্তায় পড়ে গেছে তোমার বন্দিতা। যদি তুমি তোমার বন্দিতার কাছে থাকতে তাহলে কোলে নিতে পারতে তোমার বন্দিতাকে, আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে, বলতে পারতে চিন্তা করিস না বন্দিতা, সব ঠিক হয়ে যাবে। আমি ভালো করে জানি যে মা যত দূরে থাক না কেন সব সময় সন্তানের কষ্ট বুঝতে পারে, তাই জন্য তুমি যেখানেই থাকো আমার কষ্টকে তুমি নিশ্চয় অনুভব করছো। আমার কষ্ট তুমিও নিশ্চয় অনুভব করতে পারছো যে কত কষ্ট পাচ্ছে তোমার বন্দিতা। আমি বিহারী বাবুকে বিয়ে করতে পারবো না, মা বলেছেন বড় মালিক আমার প্রতি সহানুভূতিশীল, সেজন্য লুকিয়ে তো আছি আমি গাড়িতে, কিন্তু ওনার মুখোমুখি হয়ে কথা বলার সাহসই পাচ্ছি না আমি। কিন্তু চেষ্টা তো করতেই হবে আমাকে, যখনই গাড়িটা কোথাও দাঁড়াবে আমি ওনার সাথে কথা বলে নেব, ক্ষমা চেয়ে নেব ওনার কাছে। সামনে থেকে সরে যাও। বন্দিতার মাকে মেরে ফেললাম,
জানা রোগ হয়েছে আমার, খুব বড় রোগ হয়েছে আমার, যেটা আমি কোনো ছেলেকে বলতে পারবো না, বর বাবু কেউ নয়। আর বর বাবু তো আমার রক্ষক বাবু, তাই না? বর বাবু যদি জানতেই না পারে তাহলে কি করে বের করবেন আমার সমস্যা সমাধানের উপায়? আর তুমি জানো মা, অনেক রক্ত বেরোচ্ছে বন্দিতার, আর খুব কষ্ট হচ্ছে আমার। মা, এমন মনে হচ্ছে যে যেন আমার শরীরের ভেতরের কিছু ভেঙে গেছে। শুধু ঘরের কোণে চুপচাপ বসে আছি আমি, না হাসছি না খেলছি, শুধু কেঁদেই যাচ্ছে তোমার বন্দিতা। এবার তুমি চলে এসো না আমার কাছে মা, আর আমায় বলে দাও কি করবো আমি। চলে এসো না মা আমার কাছে, আমি আর পারছি না। কি করতাম আমি? বিনয় বাবু তো হাত জোর করে অনুরোধ করতে লাগলো যে আমি এই কথাটা যেন অনিরুদ্ধ আর বন্দিতাকে না বলি। এবার এত বড় রহস্য লুকিয়ে রাখার মূল্যও তো অনেক বেশি হয়, তাই না? আর সেই মূল্যটা ছিল আমার আর বিনয় বাবুর বিয়ে। আর আমি বিনয় রায় চৌধুরীকে নিজের মুঠোয় বন্দি করে নিলাম ওনাকে বিয়ে করে। কিন্তু পিসি, আমি কিন্তু কোনো অন্যায় করিনি, জীবনে প্রথমবার আমি নিজের জন্য ভেবেছি, নিজের জন্য কাজ করেছি। অসহ্য লাগছিল আমার এই সমাজের ব্যবহার, ত্রিলোচন রায় চৌধুরীর আমাকে অপমান, খারাপ খারাপ কথা, যে একজন অসহায় বিধবাকে পোকা মাকড়ের মতো নিজের জুতোর তলায় পিষে মারছিল। ঘৃণা করতে শুরু করেছিলাম আমি সেই সম্পূর্ণাকে, যে সরল সাদাসিদে সবাইকে সম্মান করত। কি পেল সে? ওর আনন্দ, ওর স্মৃতি সিঁদুর সব মুছে গেল তো, তারপরেও কেউ একটু শান্তিতে বাঁচতে দেয়নি ওকে। কিন্তু আর নয়, এবার আমি রায় চৌধুরী বাড়ির বউ হয়ে প্রতিটা অপমানের প্রতিশোধ নেব ওই ত্রিলোচন রায় চৌধুরীর কাছ থেকে। বন্দিতা, ওর মুখ থেকে বেরোনো প্রতিটা অপশব্দের সুদ সমেত উত্তর দেব আমি। ওই ত্রিলোচনের দম্ভ অহংকারের বিনাশ করতে পারলে আমার ভেতরের আগুনটা নিভবে, আর আমি সেই সব কিছু পাবো, মান সম্মান ক্ষমতা, যা আমি সারা জীবন ধরে পাইনি। আর তুমি পিসিমা, তুমি তো আমার দুরূপের দাস, আর বিনয়বাবু ভাবে যে তুমি মারা গেছো, আর সেই জন্যই তো যাতে বিনয়বাবু জানতে না পারে তাই হাসপাতাল থেকে অপহরণ করে লুকিয়ে নিয়ে এসেছি আমি তোমাকে এখানে। আর যতদিন না পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হচ্ছে তুমি এখান থেকে নড়তেও পারবে না। আর আমি যে কোনো মূল্যে আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব।